এটা পাই গৈছো আমি সখীঘাট ব্রিজের উপর, সখীঘাট ব্রিজের তলত আছো এটা, আরামত উঠি যাব। জখলাবন্দ আছে 30 কিলোমিটার, বোকাঘাট 95, আর নগাঁও আছে 60 কিলোমিটার, আর এফালে হয়ে গেল তেজপুর আছে 5 কিলোমিটার, জামুগুড়ি 20, আর লক্ষিমপুর 196 কিলোমিটার। হয়ে গেল নতুন রাস্তা, রাস্তা মজা বনাইছে এটা। এফালে এফালে সাইডে সাইডে গছ রু আছে, এতালেক বারো ডাঙর হওয়া নাই, কিছু অলপ সলপ পাট ওলাইছে আর। আর এফালে হয়ে গেল নগাঁও সাইডে, এফালে জামুগুড়ি, আর এফালে তল সাইডে দিয়ে আমি তেজপুর ফালে যাব পারি। হয়ে গেল পাই এটা এফালে যাও, মানে জামুগুড়ি ফালে একবার গিয়ে আহ। রাস্তা নতুন রাস্তাটো চলাই পেলাই মজা লাগে, সেইটো রাস্তাত গৈ থাকো বাৰু মাজে মাজে। এইফালে পিছফালে হৈ গ'ল নগাঁও ফালে যোৱা, এইফালেদি হৈ গ'ল জামুগুড়ি, ইয়াৰ পৰা জামুগুড়ি আছে 20 কিলোমিটাৰ, চকীঘাট ব্ৰিজ ইয়াৰ পৰা 10 কিলোমিটাৰমান হ'ব। এয়া হৈ গ'ল, ইয়াতে বৰ লগো আছে, ৰাস্তা কিন্তু তামাম আছে এইখিনিতে। এটা এইফালে যাওঁ, এইফালে তল চাইডেদি আমি টাউন ফালে যাব পাৰি। এতিয়া ইয়াৰ পৰা ওলাইছোঁ, এতিয়া যাওঁ আমি চকীঘাট ব্ৰিজত, আর ইয়া তল সাইডে হয়ে গেল দোলাবাড়ি মার্কেট, ইয়ারপর মজা ভিউ হয়েছে দেখুন, ইয়াতে এবার রহু। এয়া হয়ে গেল তল সাইডে দোলাবাড়ি মার্কেট, ইয়ারপর সিধা হয়ে গেল পড়ুয়া ফালে, ইয়ারপর লেফট সাইডে হয়ে গেল টাউন ফালে। এই কেনক মজা লাগিছে, ইয়াত মই আজি প্রথম রখিছো, এইফালে আহি থাকো কিন্তু ইয়াতে রখা নাছিলো, আজি ফার্স্ট রখিছো। মজা লাগিছে ইয়ারপর তল সাইডে চাই পেলাই। এইফালে হয়ে গেল নগাঁও সাইডে, আর এইফালে হয়ে গেল জামুগুড়ি। এইফালে রাস্তা কিন্তু তামাম আছে, যাও আগফালে। এটা একদিন মানে বতরটা পুরা ডাওরিয়া হয়ে আছে, রাতেও ডাওরিয়া আসলে কিন্তু এটা অলপমান রোদ ওলার নিচিনা হয়েছে। লাস্ট নমাই চলা অলপ সলপ বতা দিয়ে আছে, ইয়ারপর তল সাইডের ভিউ ধুনিয়া আই আছে, এখানে ধান লগাইছে, কেনেকা মজা লাগছে চাই পেলাই ইয়ারপর। এটা যাও আমি চকীঘাট ব্রিজর লৈকে, এটা আপু রোড ওলাইছে, আরামত গিয়ে থাকবো, ইয়ারপর বেশি দূর নাই, 10 কিলোমিটার মান হব চকীঘাট ব্রিজ। আর জামুগুড়ি আছে 20 কিলোমিটার, মিশন চারিআলির পর জামুগুড়ি আছে 47 কিলোমিটার, আর ধুলাবাড়ির পর আছে 20 কিলোমিটার। আজিকালি এইফালে সাইডে সাইডে বহুত দোকান হয়ে গেছে, আগতে ইমান নাছিলে, আজিকালি রাস্তাত বহুত ধুলি, আগফালে গাড়ি গলে তো একেবারে গ্লাস উঠাই চলাবই নয়, এনেকা ধুলি আহে। এইবিলাক সাইডের গছ কিন্তু পাট ওলাইছে, এটা এইবিলাক ডাঙর হয়ে গেলে কিন্তু মজা লাগিব ইয়াতে। আর এইফালে পুরা সাইডে সাইডে লাইট লগু আছে, এইটি সাইডে আমি 5 মাইল ফালে ওলাব পারি, বেলেগ একটা মজা লাগে এই রাস্তা বাইক চলাই পেলাই। আর এই রাস্তা বনোর পর কিন্তু বহুত এক্সিডেন্ট হয়ে আছে, একদম রাস্তা মজা আছে, পুরা দবাই থাকে সবে, সেই কারণে এক্সিডেন্ট হয়ে থাকে এই রাস্তা। ইয়ারপর আগফালের ভিউ মজা আই আছে, আগফালে একটা ব্রিজ আছে, আগতে আমি এই রাস্তা দিয়ে আহতে 5 মাইল মার্কেট সুমাই আবলিয়া হয়েছিল, কিন্তু আজিকালি সুমাব নালাগে, যেটা এই রাস্তাটা বনাইছিল তেতা সব বস্তুবিল ইয়াতে রাখিছিল, ইয়াতে ঘর সর কিনা কিনে খুব বনাইছিল, আর রাস্তা বনোয়া বস্তু ইয়াতে রাখিছিল। তারপর লেফট সাইডে দিয়ে এফালে রাস্তা বনাই দিছে, এইফালে আমি 5 মাইল ফালে ওলাব পারি মার্কেটর, এইফালেও আছে রাস্তা নিউ NH 715। ইয়ারপর রাইট সাইডের এই রাস্তা দিয়ে আমি সাগে ভুস্কর সাপোর্ট ওলাব পারি নাকি, মই কিন্তু এই রাস্তা দিয়ে আজিলেক গৈ পোৱা নাই। এইখানে জায়গাটো ভিউ মজা আছে, ইয়ারপর লেফট সাইডে হয়ে গেল তেজপুর ইউনিভার্সিটি ফালে যাওয়া রাস্তা, আর সিধা হয়ে গেল জামুগুড়ি, এইটো হয়ে গেল লেফট সাইডে ইউনিভার্সিটি ফালে যাওয়া রাস্তা। এইফালে দিয়ে আমি পড়ুয়া ফালে ওলাব পারি, এইফালে দিয়ে পড়ু হয়ে আমি টাউন ফালে ওলাব পারি, আর ইয়ারপর সিধা হয়ে গেল জামুগুড়ি ফালে। এইখানে মস্ত লাইট এটা লগাইছে, আর এইখানে জায়গার ভিউ মজা আছে ইয়াতে। এইফালে হয়ে গেল তেজপুর ইউনিভার্সিটি ফালে যাওয়া রাস্তা, ইয়ারপর লক্ষিমপুর আছে আর 189 কিলোমিটার। মই কেইদিনমান আগতে গৈছিলোঁ, ভিডিও বনোৱা নাই, কিন্তু একেদিনে আপ ডাউন কৰিছিলোঁ, মজা লাগিছে সেইদিনা। আর এইফালে হয়ে গেল নগাঁও ফালে সুমোৱা রাস্তা, এইফালে দিয়ে আমি আগতে গৈছিলোঁ জামুগুড়ি যাওঁতে, এইফালে দিয়ে আমি বালিপাড়া ফালে ওলাব পাৰি, এইফালে হয়ে গেল বালিপাড়া ফালে যোৱা রাস্তা। সাইডে সাইডে গছ আছে, মজা পাত ওলাইছে এটা ইয়াত, আর ইয়াতে দুই সাইডে আছে মস্ত পথার, আর ইয়ারপর দেখা পাই আছে চকীঘাট ব্রিজ, ইয়ারপর জামুগুড়ি আর 10 কিলোমিটার আছে। আগফালের ভিউ কিন্তু ধুনিয়া লাগে চাই পেলাই, ইয়াতে স্পিড লিমিট ডাঙর গাড়ির 60 আর সরু গাড়ির 80 আছে, ইয়ারপর তো সাইডে গাঁওটা চাই পেলাই মজা লাগি আছে। এটা পাই গেছো আমি চকীঘাট ব্রিজের উপর,
जो कि আছে জিয়া বৰলি নদীৰ ওপৰত আৰু এইয়া হৈগল নতুন চকী ঘাট ব্ৰিজ এইফালে হৈগল জিয়া বৰলি নদী আৰু ইয়াৰ পৰা অৰুণাচলৰ পাহাৰো দেখা পায় মজা বিহুৱাই এইফালে চাইডে চাইডে ৰাস্তা আছে সেইটো চাইডেও ৰাস্তা আছে তো সেইফালে তলত পিকনিক হোৱা জেগাও আছে তো এইফালে পুৰা চাইডত মানুহ ৰখি ৰখি ফটো উঠি থাকে আমি অলপ আগত গৈ পেলাই ৰখো নদীৰ বাৰু এতিয়া ইমান পানী নাই মাজতো এতিয়া পুৰা বালি ওলাই আছে আৰু পুৰা টেণ্ট লগাই পেলাই মানুহ বহি আছে জাল মৰা মানুহ আছে ইয়াতে অলপ টাইম ৰখো তো এয়াই হ'ল নতুন চকী ঘাট ব্ৰিজ জিয়া বৰলি নদীৰ ওপৰত আছে এয়া বাইক ইয়াতে থৈ দিছোঁ আৰু এইফালে হৈ গ'ল জামুগুৰি ইয়াৰ পৰা আৰু 10 কিলোমিটাৰ আছে আৰু এইফালে হৈ গ'ল ধূলাবাৰী ইয়াৰ ধূলাবাৰীও ইয়াৰ পৰা 10 কিলোমিটাৰ আছে আৰু এইফালে পুৰা পাহাৰ দেখা পাই আছে মজা ভিউ হয় এইফালে এইটো চাইডে মজা পাহাৰ দেখা পাই আছে নদীৰ বাৰু এতিয়া ইমান পানী নাই এতিয়া এইফালে চাইডে যাওঁ এবাৰ মই আগৰ পৰা আহোঁতে ইয়াতে পুৰা বালি দেখা পাই আছিলে এতিয়া বাৰু পানী বাঢ়িছে চাগে আৰু এইয়া হৈ গ'ল এইফালে পুৰা বালি ওলাই আছে ইয়াৰ পৰা ভিউ মজা মজা আহে ব্ৰিজৰ তো ইয়াতে অলপ টাইম ৰখিলোঁ এতিয়া আগফালে যাওঁ অলপমান আগত গৈ পেলাই ইউটাৰ্ণ লোৱা জেগা আছে অলপমান আগত আছে পিংলেণ্ড তাতে বহুতে ফটো ভিডিঅ' ৰীল বনাই থাকে তো ময়ো কেইদিনমান আগতে এবাৰ গৈছিলোঁ বাৰু ময়ো তাৰ এটা ভিডিঅ' বনাইছিলোঁ আৰু এতিয়া বাৰু পুৰা ৰ'দ দি দিছে গৰম লাগি আছে এতিয়া প্ৰথমে ৰাতিপুৱা কিন্তু একেবাৰে ৰ'দেই নাছিলে বতৰটো পুৰা ডাৱৰীয়া হৈ আছিলে কিন্তু এতিয়া পুৰা ৰ'দ ওলাইছে এটা টাইম 1.5টামান হৈছে আৰু ইয়াৰ পৰা তল চাইডে আছে পিকনিক হোৱা জেগা আৰু ইয়াৰ পৰা চিধা অলপমান আগত আছে জামুগুৰি ইয়াৰ পৰা 10 কিলোমিটাৰ হ'ব ইয়াৰো তলত এতিয়া পকা ৰাস্তা বনাই দিছে এতিয়াও মাজে মাজে কিছুমান জেগাত কিবা কিবি বনাই আছে ইয়াৰ পৰা তল চাইডে মজা ৰাস্তা বনাইছে দেখোন মই এইফালে যোৱা নাই যাওঁচোন কিনো আছে তল চাইডে ব্ৰিজৰ তলতে পাম এইফালে চাইডে চাইডে ৰাস্তা আছে অলপমান আগলৈকে গৈ আহোঁ আৰু পকা ৰাস্তা আছে ইয়াৰলৈকে তো ইয়াৰ পৰা তল চাইডে আছে পুৰা বালি আৰু ইয়াতে আছে তল চাইডে পিকনিক হোৱা জেগা তলত বাইক লৈ যাব পাৰি আহিছোঁ যদি গুচিয়ে যাওঁ মই আগৰ পৰা আহোঁতে সেইটো চাইডেদি আহিছিলোঁ ইয়াতে বাৰু এতিয়া অলপ চলপ পানী আছে তাত পাৰ্কিং মজা দেখোন পুৰা বৰষুণ চৰষুণ নপৰে আৰু এয়া হৈ গ'ল চকী ঘাট ব্ৰিজৰ তলত আছোঁ এতিয়া অঁ ভিউ মজা আছে কেনেকুৱা লগাইছে এইবিলাক পুৰা ৰ'দ দিয়া টাইমত এনেকুৱা পিকনিক খাবলৈ মজা লাগিব দেখোন জিয়া বৰলি নদী বহুত চাপৰ চাপৰ লাগে ইয়াতে বাৰিষাটো এইখিনি পুৰা টাচ কৰিব চাগে পানী আৰু এইখিনিতে আছে অলপমান বেয়া বেয়া মানে বালি আছে আৰু আৰামত উঠি যাব আৰু এইফালে পুৰা চাইডে চাইডে ৰাস্তা আছে ইয়াৰ পৰা পাহাৰৰ ভিউ কিন্তু মজা হয় এতিয়া আৰু ওলাওঁ ইয়াৰ পৰা চাইডে চাইডে নলাও বনাই দিছে আৰু এইফালে দুবৰি বন লগাইছে এইটো চাইডেও ধান লগো আছে আৰু তল চাইডে চাইডে ঘৰ আছে মজা ভিউ আহে ইয়াৰ পৰা তো এইখিনিতে আৰু এটা ব্ৰিজ আছে অথনি যাওঁতে পাইছিলোঁ বাৰু কিন্তু ইয়াতে ৰখা নাই আৰু এইফালে তল চাইডে আছে 5 মাইল মাৰ্কেট আগতে আমি ধূলাবাৰী ফালেদি আহোঁতে এইটো ৰাস্তাদি আহিছিলোঁ এই আগফালে হৈ গ'ল 5 মাইল মাৰ্কেট ইয়াৰ পৰা ভিউ তল চাইডৰ মজা মজা আহে এয়া হৈ গ'ল বাইক এতিয়া পুৰা ৰ'দ দিছে এটা চাইডে চাইডে গছৰ পাতবিলাক ওলাইছে মজা লাগে চাই পেলাই এইফালে পথাৰত আৰু এইখিনিতে এতিয়া পুৰা চেকিং চলি আছে নৰফালে আমাক ইয়াৰ পৰা ধূলাবাৰী আছে 3 কিলোমিটাৰ আৰু এইয়া হৈ গ'ল ধূলাবাৰী মাৰ্কেট এতিয়া বাৰু ইয়াত ইমান ভিৰ নাই আগফালে কিন্তু ডাম্পাৰ আহি আছে সেইকাৰণে অলপমান জাম লাগি আছে কেনেকুৱা ধূলি এইখিনিতে ৰাস্তাৰ দুই চাইডে গছ আছে আৰু এতিয়া লাহে লাহে কৰি পাতো ওলাই আছে ভিউ মজা আহে আৰু দুই চাইডে পুৰা খালী জেগা আছে আৰু আগফালে পুৰা ধূলি উৰি আছে ডাম্পাৰ এটা আহি আছে তামাম ধূলি এইখিনি গছ কিন্তু মজা লাগে ইয়াতে কেনেকুৱা ধূলি উৰি আছে ইয়াতে এইফালেদি পুৰা এতিয়া মাটি খান্দি খান্দি লৈ যায়
আৰু এটা পাই গৈছোঁ আকৌ আমি ব্ৰিজৰ ওপৰত। এইখিনিতে দুই চাইডে মজা ভিউ আহে। ইয়াতে অলপ টাইম ৰখোঁ, তো তাৰপিছত আকৌ ঘৰ ফালে ওলাই আছোঁ। আৰু এয়া হৈ গ'ল ব্ৰিজ, ইয়াৰ পৰা তল চাইডৰ ভিউ মজা মজা আহে। তো ইয়াতে এবাৰ ৰখি লওঁ। কেইদিনমান বৰষুণ দিছে, তো এটা পূৰা জেগাটো সেউজীয়া হৈ গৈছে। এইফালে এতিয়া অলপ চলপ পানীও আহি আছে, এইটো চাইডেদি পানী আহি আছে। এতিয়া এয়া অলপ চলপ বাৰিষাত কিন্তু পূৰা পানী ভৰি যায়। এতিয়া পূৰা গাড়ী দৌৰি আছে তল চাইডে। সেই আগত জে চি বি দি খান্দি আছে আৰু ডাম্পাৰ দি লৈ গৈ আছে। তো ইয়াতে অলপ টাইম ৰখিম, তাৰপিছত আকৌ ঘৰফালে যাম।